ছোটবেলায় ভাব সম্প্রসারণ করছিলাম পথ পথিকের সৃষ্টি করার, পথিকি পথের সৃষ্টি করার। এই ভাব সম্প্রসারণ থেকে অনুপ্রাণিত হয়ে আজকে চেষ্টা করি পথের উপরে বিকল্প পথে চলার জন্য। মূলত একটা জিনিস ভাবলাম যে ঢাকা শহরে যারা বাইক চালায় তাদের উপরে সবাই এত বিরক্ত কেন? মানে আমি বসে আছি তাতে সমস্যা নাই, কেউ যদি আমার টপকে আমার আগে চলে গেল ওইটা একটা সমস্যা, মানে শুধু সমস্যা না, বিশাল সমস্যা। তো এই যে লাখ লাখ টাকা দামের গাড়ি নিয়ে মানুষজন রাস্তায় ব্যামে সিগন্যালে বসে থাকে, তার মধ্যে দিয়ে অল্প টাকা দামের একটা বাইক, ছোট্ট একটা বাইক, সেটা হচ্ছে এই যে গাড়ির চিপা চাপা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সে লাখ টাকা দামের গাড়ি নিয়ে বসে আছে, অল্প দামের বাইকটা তার সাইড দিয়ে চলে যাচ্ছে। তো এইটা তো বিশাল কষ্টের হবে, এটাই মূলত সমস্যা। আর একটু তো আছেই যারা দাম দেখবে না বাম দাম দিয়া আরেকটা গাড়ির অসুবিধা করে আটকা দিল, যে সুবিধা নিয়ে চলে গেলো, এরকম বহুত আছে। হ্যাঁ, তো এটা সংখ্যা নগণ্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটাই মূল ব্যাপার। আমি কাউরে পিছনে রেখে আগে চলে গেলাম, পিছনে থাকা লোকটা পিছনে একা থাকলে সমস্যা ছিল না, আমি যখন তার আগে গেলাম এটা সমস্যা, এটা বিশাল সমস্যা।